স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো স্ট্রেট লাইনের সংক্ষিপ্ত পর্যন্ত আমরা অঙ্ক করে ফেলেছি তো তার ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে আই বাটনে ক্লিক করে আজকে আমরা দীর্ঘর যে অঙ্কগুলো আছে অর্থাৎ টু এ চ্যাপ্টারের যে দীর্ঘ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা শুরু করব তো চলো শুরু করি আজকের ক্লাস সরলরেখার টু এ চ্যাপ্টারের দীর্ঘর অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে টু কমা থ্রি বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি দশ একক সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো তাহলে কি বলে দেওয়া আছে আমার বলে দেওয়া আছে একটা সরলরেখা যা দুই কমা তিন এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং অক্ষ দুটোকে ছেদ করেছে এবং যেই ছেদিতাংশগুলো রয়েছে তার সমষ্টি দশ একক অর্থাৎ আমরা যদি এখানে ছবিটা আঁকি সেই সরল সরলরেখার সমীকরণ এরকম হতে পারে এবং অক্ষ দুটো বলতে এখানে এক্স অক্ষকে এ একক দূরত্বে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে মনে করি বি একক দূরত্বে ছেদ করেছে ঠিক আছে তাহলে ধরি সরলরেখাটির সমীকরণটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এটাই তো ছেদিতাংশ আকার ছিল এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিতে পারি এবার আমাদের কি বলেছে দেখো বলেছে সরলরেখাটি দুই কমা তিন বিন্দু দিয়ে যায় তাহলে যেহেতু দুই কমা তিন বিন্দু দিয়ে এই সরলরেখাটা যায় তাহলে এর ওপরে দুই কমা তিন বসিয়ে দিলে সমীকরণটা সিদ্ধ করবে যেহেতু এক নং সরলরেখাটি রেখাটি দুই কমা তিন বিন্দু দিয়ে যায় বিন্দুগামী অতএব এটা এর ওপরে বসিয়ে দিতে পারি অতএব টু এক্সের জায়গায় টু টু বাই এ প্লাস ওয়াইয়ের জায়গায় কী হবে থ্রি বাই বি টু ওয়ান তাই তো আবার দেখো যে আমাদের বলে দেওয়া আছে যে এক্স অক্ষের ছেদিতাংশ এবং ওয়াই অক্ষের ছেদিতাংশের সমষ্টি হলো দশ একক আবার এ প্লাস বি ইকোয়াল টু টেন এটাও আমার বলে দেওয়া আছে তো আমাদের এই দুটো সমীকরণ যেটা রয়েছে এখান থেকে আমাদের এব বি এর ভ্যালুটা বের করতে হবে কী করে বের করব আমরা এখান থেকে এর ভ্যালুটা অথবা এর ভ্যালুটা রিপ্লেস করে দেবো এ সমান সমান কী লিখতে পারি টেন মাইনাস বি ঠিক আছে তাহলে এইখানটা এর জায়গায় আমরা টেন মাইনাস বি বসিয়ে দেবো অতএব কী হয়ে যাবে টু বাই টেন মাইনাস বি প্লাস থ্রি বাই বি টু ওয়ান তাই এখানটা আমরা লসাগু করে দিই টেন মাইনাস বি ইন্টু বি এখানটা হয়ে যাবে টু বি প্লাস থ্রি ইন্টু টেন মাইনাস বি ইকোয়াল টু ওয়ান এবার আমরা এখানে সিমপ্লিফাই করলেই বি এর ভ্যালুটা বেরিয়ে যাবে কী হবে তাহলে এখানটায় টু বি প্লাস থার্টি মাইনাস থ্রি বি ইকোয়াল টু এটা গুণ হয়ে ওপরে গুণ হয়ে যাচ্ছে তাহলে টেন বি মাইনাস বি স্কোয়ার সব এক পাশে নিয়ে আসি সব এক পাশে নিয়ে আসলে মাইনাস বি স্কোয়ার পাশে আসলে শুধু বি স্কোয়ার হয়ে যাবে আচ্ছা এখানটা আছে প্লাস টু বি মাইনাস থ্রি বি তাহলে মাইনাস বি হবে আর প্লাস টেনে এদিকে আসলে মাইনাস টেন সরি টেন বি এদিকে আসলে মাইনাস টেন বি আর এখানকার প্লাস থার্টি ছিল ইকোয়াল টু জিরো এবার এখানটায় কী হয়ে যাচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস ইলেভেন বি প্লাস থার্টি ইকোয়াল টু জিরো এইটুকু আমাদের চলে আসলো এবার এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কী পাবো ইমপ্লাইস এটা মিডিল টার্ম করলে দেখো পাঁচ আর ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় যোগ করলে এগারো তাহলে আমরা একবার লিখতে পারি বি মাইনাস ফাইভ ইন্টু বি মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো কী করে করলাম বলো তো বিশ দেওয়ার গুণফল ইন গুণফল আর বিশ দেওয়ার যোগ ফল এই যে এই জিনিসটা হয় বিশ দেওয়ার গুণফল তাহলে বি মাইনাস ফাইভ মাইনাস সিক্স গুণ করলে থার্টি প্লাস থার্টি আর এই বিশ দেওয়ার যোগফল মাঝখানে হয় পাঁচ আর ছয় যোগ করলে এগারো ঠিক আছে এখান থেকে অতএব বি ইকোয়াল টু বেরিয়ে যাচ্ছে হলো ফাইভ আর বি ইকোয়াল টু বেরোচ্ছে হলো সিক্স তাহলে বিয়ের দুটো ভ্যালু বেরোচ্ছে তাহলে বিয়ের ভ্যালু যদি পাঁচ হয় যখন বি ইকাল টু ফাইভ তাহলে এ ইকাল টু কত হবে এদের যোগফল তো টেন তাহলে এ ইকাল টু ফাইভ আবার যখন বি ইকোয়াল টু সিক্স তাহলে এ ইকাল টু হয়ে যাবে ফোর তাহলে সমীকরণগুলো কী হয়ে যাবে তাহলে এখানটা এ বি এর ভ্যালু এই যে এই এক নং সমীকরণটা কী কী হয়ে যাবে অতএব নির্ণীয় সমীকরণ নির্ণীয় সমীকরণ এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু ওয়ান ইমপ্লাইজ আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এটা একটা বেরোলো আরেকটা যখন এইটা বসবে তাহলে এক্স বাই ফোর এ বসবে প্লাস ওয়াই বাই সিক্স ইকোয়াল টু ওয়ান এখানে লসাগু করে দিলে লশাঘু হবে বারো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ওয়ান এখান থেকে লিখতে পারি আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই টু টুয়েলভ এই হয়ে গেল আমাদের দুটো সমীকরণ অর্থাৎ এরকম দুটো সমীকরণ হতে পারে যার ক্ষেত্রে এই কন্ডিশানগুলো স্যাটিসফাই করে তো বেশ ভালো অঙ্ক পরীক্ষা আসে দ্বিতীয় অঙ্কটাই আমরা চলে আসছি এটা খুব ভালো অঙ্ক মূলবিন্দুকে আমি দুটি স্মরণরেখা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টুয়েলভ সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে সরলরেখা দুটি সমীকরণ নির্ণয় করে এখানে দুটো ইম্পর্টেন্ট কথা আছে সেটা সেটা হলো কি মূল বিন্দুগামী দুটি সরলরেখা এবং সমত্রিখণ্ডিত করা অর্থাৎ কি বলেছে এই সরলরেখাটা মূল বিন্দুগামী দুটি সরলরেখা এই সরল সরলরেখাটাকে ছেদ করেছে কীরকমভাবে এই সরল সরলরেখাটা যদি এরকম হয় ধরো ঠিক আছে এটাকে আমরা যদি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু টুয়েলভ রয়েছে এটাকে ছেদিতাংশ আকারে নিয়ে লিখলে কী হবে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর টু ওয়ান ঠিক আছে অর্থাৎ এই যে এক্স অক্ষের ছেদিতাংশ সেটা কত তিন একক অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক আমরা যদি এ নাম দিই সেটাকে এ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে থ্রি কমা জিরো আবার এই ওয়াই অক্ষের ছেদিতাংশ বলে দিয়েছে চার একক তাহলে এই বিন্দুর নাম যদি বি দিই তাহলে এটা হলো জিরো কমা ফোর ঠিক আছে এবার দেখো বলেছে কি যে এই সরলরেখার এই অক্ষ দুটোর মাঝখানে যে অংশটা রয়েছে সেই অংশটাকে মূল বিন্দুগামী দুটো সরলরেখা খণ্ডিত করেছে সমত্রিখণ্ডিত হওয়ার অর্থ কি এটাকে তিন ভাগে ভাগ করছে অর্থাৎ ধরো এখানে একটা ভাগ এখানে একটা ভাগ এই তিনটে অংশে ভাগ করছে অর্থাৎ যেই সমীকরণগুলো আমাদের বের করতে বলেছে সেগুলো নিশ্চয়ই এরকমভাবে একটা এই দিয়ে দিয়ে যাবে আরেকটা আরেকটা এরকম হবে অর্থাৎ মূল বিন্দু দিয়ে দুটো সরলরেখা যাচ্ছে যারা এই সরল রেখাটাকে খণ্ডিত করছে তাহলে আমাদের বের করতে হবে কি এই বিন্দু এবং এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে তাহলে এই বিন্দু দুটো এটা ও এটা নাম দেওয়া হয়ে গেছে এটা সি এটা ডি নাম দিয়ে দিলাম তাহলে সি বিন্দুটা ভালো করে লক্ষ্য করবে এই সি বিন্দুটা বি রেখাংশকে কি অনুপাতে ছেদ করেছে কারণ এখানে তিনটে অংশ সমান তাহলে এই অংশটুকু ওয়ান আর এই অংশটুকু টু তাহলে এবি রেখাংশকে এই সি বিন্দু ওয়ান ইস টু টু অনুপাতে ছেদ করেছে অর্থাৎ আমরা যদি এখানে বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিই মনে করি এ হলো থ্রি কমা জিরো বি হল জিরো কমা ফোর এবং সমত্রিখণ্ডক বিন্দুগুলি সমত্রিখণ্ডক বিন্দুগুলি কী কী সি এবং ডি তাহলে এই সি বিন্দু এবির রেখাংশকে ওয়ান ইস টু টু অনুপাতে ভাগ করছে সি বিন্দু রেখাংশকে ওয়ান ইস টু টু অনুপাতে ভাগ করে তাহলে স্থানাঙ্ক কত হবে অতএব সি সি বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে ওয়ান ইস টু টু অনুপাতে ভাগ করলেন তাহলে সি বিন্দু স্থানান্তর হয়ে যাবে এই বিন্দু দুটোকে তাহলে কি হয় এম ইস টু এন অনুপতে ভাগ করলে এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান তাহলে একের সঙ্গে দুই সব সবসময় মনে রাখবে এই অংশটা যদি ওয়ান হয় তাহলে ওয়ানটা গুণ হবে এই বিন্দুর সঙ্গে আর এই অংশটা যদি টু হয় তাহলে সেটা এই বিন্দুর সঙ্গে গুণ হবে তাহলে ওয়ানটা গুণ হবে এর সঙ্গে এক্সের অংশ তাহলে জিরো ইন্টু ওয়ান প্লাস এটা থ্রি আছে থ্রি ইন্টু টু বাই এম প্লাস এন হয় তাহলে ওয়ান প্লাস টু এটা এক্স অংশটা বেরিয়ে গেলো ওয়াই অংশটা কী হবে ওয়াই অংশটাও তাই ওয়ানটা গুণ হবে এই বিয়ের সঙ্গে তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস এখানে জিরো ইন্টু টু বাই ওয়ান প্লাস টু তাহলে স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে C সি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে তিন দু ছয় আর নিচে হচ্ছে তিন কেটে গিয়ে টু আর এই বিন্দু কত হচ্ছে চার আর নিচে হচ্ছে তিন তাহলে ফোর বাই থ্রি তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ফোর বাই থ্রি একই রকমভাবে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটাও বের করব তাহলে ডি বিন্দু এবি রেখাংশকে কী অনুপাতে ছেদ করবে রেখাংশকে নিশ্চয়ই টু ইস টু ওয়ান তাহলে এই টু এইটুকু ওয়ান টু ইস টু ওয়ান অনুপাতে ছেদ করবে ভাগ করে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে ডি বিন্দু স্থানাঙ্ক এখানে এম হলো টু আর ওয়ান হলো এম তাহলে এম এক্স টু তাহলে এম হলো টু ইন্টু এম এক্স টু আমরা যদি লিখি তাহলে টু ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই টু প্লাস ওয়ান একই রকমভাবে পরেরটার যদি করি আমরা কি হবে টু ইন্টু ফোর প্লাস জিরো ইন্টু তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ওয়ান কমা চার ঠিক আছে তাহলে দেখো আমাদের সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই বিন্দু দুটো স্থানাঙ্ক পেয়ে গেছি আমাদের বের করতে হবে কি ও সি রেখা এবং ওডি রেখা তাহলে অতএব ও সি সরলরেখার সমীকরণ কী হবে অতএব অতএব ও সি রেখার সমীকরণ এর সমীকরণ মূল বিন্দুকামি তাহলে কী হয় ওয়াই কমা ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়াল টু ফোর বাই থ্রি মাইনাস জিরো বাই টু মাইনাস তাই তো দুই বিন্দু আকার আমরা ফেলছি তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা কি হয়ে যাচ্ছে দুই দিয়ে যদি গুণ করে দিই টু ওয়াই টু হয়ে যাচ্ছে এখানে এটা গুণ করে দিলে ফোর বাই থ্রি দিস ইমপ্লাইজ তিন যদি এদিকে গুন করে দিই বা দুই যদি কেটে দিই তাহলে হচ্ছে থ্রি ওয়াই ঠিক আছে বা এটাকে আরও সিমপ্লিফাই করে লিখলে টু এক্স এটা একটা সমীকরণ হচ্ছে যেটা সিডি সরল ও সি সরলরেখার সমীকরণ আমাদের ওডিরটাও বের করতে হবে একই রকমভাবে ওডি সরলরেখা অথবা ওডি সরলরেখার সমীকরণ রেখার সমীকরণ কী হবে ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়াল টু এইট বাই থ্রি মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো তাহলে ইমপ্লাইস কী হয়ে যাবে দেখো গুণ করে দিলে শুধু ওয়াই থাকবে ইকুয়াল টু এইট বাই থ্রি এক্স দিস ইমপ্লাইস তাহলে হচ্ছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই টু জিরো এই হয়ে গেলো দুটো সরলরেখার সমীকরণ ঠিক আছে অঙ্কটা কিন্তু বেশ একটুখানি ঘোরালো রয়েছে আমাদের এই দুটো বিন্দু বের করতে হবে দুটো সরলরেখার সমীকরণ করতে হবে ঠিক আছে খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে অঙ্কটা করতে হবে ঠিক আছে পরের আরেকটা অঙ্কে চলে আসছি খুব ইন্টারেস্টিং এই অঙ্কটা তিন দাগের অঙ্ক একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স ও আয় অক যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং কে বলে দিয়েছে আরও সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় যে বিন্দুতে এবি রেখাংশ টু ইস টু ওয়ান বিভক্ত হয় তার সঞ্চারপথ নির্ণয় করে এখানে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা পরিবর্তনশীল রেখা। অর্থাৎ এবং যা একটা নির্দিষ্ট বিন্দু আলফা কমা বিটা দিয়ে যায় অর্থাৎ এখানে যেই এবি বিন্দু দুটো বলে দিয়েছে এবি বিন্দুটা কিন্তু ফিক্সড কোনো বিন্দু নয় এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অবস্থান করতে পারে অর্থাৎ কোনো একটা অবস্থানে যদি স্থানাঙ্ক এরকম হয় এ হলো এ কমা জিরো এবং এ হল বি যেটা জিরো কমা বি ঠিক আছে এটা হলো ওই সরলরেখাটা কোনো একটা অবস্থানে নির্দিষ্ট অবস্থানে এরকম অবস্থা তাহলে এখানে এ এই স্মল এ এবং এই স্মল বি এই দুটো কিন্তু পরিবর্তনশীল তার মানে কি বিভিন্ন রকম সরলরেখাটা এরকম হতে পারে এরকম হতে পারে কিন্তু সেটা সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু কমা বিটা দিয়ে যায় এই বিটা বিন্দুটা ফিক্সড আর এই যে দুটো বিন্দু রয়েছে তারা কিন্তু ফিক্সড নয় আমরা ধরে নিই ধরি সরলরেখাটির কোনো একটি অবস্থানে কোনো একটি অবস্থানে সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান অতএব কী হয়ে যাবে এটা এক নম্বর নাম দিয়ে দিই অতএব এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি তাহলে এ কমা জিরো আমরা ধরে নিয়েছি এবং বি বিন্দু স্থানাঙ্ক হলো জিরো কমা বি ঠিক আছে এগুলো আমাদের গিভেন আরেকটা কী বলে দেওয়া আছে যে সব সময় এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায় যেহেতু এক নং রেখাটি আলফা কমা বিটা বিন্দুগামী তাহলে অতএব এখানে এক্স আর ওয়াই এর জায়গায় আলফা কমা বিটা বসিয়ে দিতে পারি আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইকোয়াল টু ওয়ান এটা আমরা আরেকটা জিনিস নাম দিয়ে দিই দু নম্বর আচ্ছা একটু আগে আমি বললাম যে এ আর বি হলো এখানে পরিবর্তনশীল অর্থাৎ এ বি হলো প্যারামিটার এখানটা আমরা লিখে দিতে পারি যেখানে এ কমা বি পরিবর্তনশীল বর্তনশীল ঠিক আছে পরিবর্তনশীল হলে এই সরলরেখাটাও পরিবর্তনশীল এবার দেখো আমাদের বলেছে যে এ বি রেখাংশের যে অংশ রয়েছে সেটা টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করবে যে বিন্দু তার সঞ্চারপথ নির্ণয় করতে হবে তাহলে এ জিরো কমা এ কমা জিরো এবং বি জিরো কমা বি কে টু টু ওয়ান অনুপাতে ভাগ করে এইচ কমা কে বিন্দু আমরা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এইচ বিন্দু স্থানাঙ্ক কথা হবে এইচ ইসুকাল টু টু ওয়ান তাহলে টু গুণ হবে সঙ্গে আর ওয়ান গুণ হবে এর সঙ্গে তাহলে কী হবে টু জিরো এক্সপার্ট বের করছি প্লাস ওয়ান এ ওয়ান ইন্টু এ বাই টু প্লাস এ তাহলে এই চিজুকালটু বেরিয়ে যাচ্ছে কি এ বাই থ্রি দিস ইমপ্লাইজ এ টু হলো থ্রি এটা আমাদের কাজে লাগবে এবং আরেকটা কি কে সমান সমান কী হবে কে সমান সমান হবে তাহলে টু ইন্টু বি প্লাস ওয়ান জিরো ওয়ান তাহলে এখানটা হচ্ছে কে সমান সমান টু থ্রি বা বি টু বেরিয়ে যাচ্ছে থ্রি কে বাই টু এবার দেখো আমাদের সঞ্চারপথ যখন বের করবো কী বের করতে হবে এইচ ও এর মধ্যে সম্পর্ক সেখানে আলফাবিটাকে অমিট করবো না এবকে অমিট করব নিশ্চয়ই এখানে এব বিকে অমিট করব কারণ এবি হলো আমাদের প্যারামিটার বা পরিবর্তনশীল ধ্রুবক তাহলে এখানটা এবিকে কে রিপ্লেস করে দিয়ে দু নম্বর সমীকরণ থেকে পাই তাহলে অতএব দুই নং থেকে পাই কী হয়ে যাবে আলফা বাই এ মানে কত থ্রি এইচ থ্রি এইচ প্লাস বিটা বাই থ্রি কে বাই টু ইকাল টু ওয়ান বাইটাকে আমরা লিখতে পারি কত আলফা বাই থ্রি এইচ প্লাস টু বিটা বাই থ্রি কে বাই থ্রিটাকে একবারে কমন নিয়ে যদি এদিকে লিখে দিই গুণ ইকোয়াল টু থ্রি হয়ে যাবে ঠিক আছে অতএব সঞ্চারপথ কী হবে আমাদের এইচ কে এর সঞ্চারপথই তো বের করতে বলেছে অতএব এইচ কে এর সঞ্চার পথ পথ কী হয়ে যাবে এইচের জায়গায় এক্স তার মানে আলফা বাই এক্স প্লাস টু বিটা বাই ওয়াই টু থ্রি এটাই হয়ে গেল আমাদের নির্ণীয় সঞ্চার পথ ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা কিন্তু হ্যাঁ এক দাগের যে অঙ্কটা করেছিলাম আর এই চার দাগের অঙ্কটা অনেকটা একই রকম দেখো বলেছে দুই কম তিন বিন্দুগামে একটি সরলরেখার অক্ষ দুটির সঙ্গে বারো বর্গ একক যুক্ত একটি ত্রিভুজ উৎপন্ন করে রেখাটি সমীকরণ নির্ণয় করো এক দাগের অঙ্কটার সঙ্গে পার্থক্য এখানে কি ওখানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া ছিল দশ আর এখানটায় ক্ষেত্রফলটা দেওয়া আছে বারো বর্গ একক অর্থাৎ কি হচ্ছে যেহেতু ছেদ বিন্দু আকার হবে তাহলে সমীকরণ হয়ে যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান তাহলে এই অংশটা কত এ আর এই অংশটা হলো বি তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এর ক্ষেত্রফল কত তাহলে এখানটায় কি হবে এক্স অক্ষের ছেদিতাংশ ছেদিতাংশ কত এ একক আর ওয়াই অক্ষের ছেদিতাংশ হলো বি একক তাহলে এই যে ক্ষেত্রফলটা হবে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে হাফ ইন্টু এবি হয়ে যাবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি এ আর উচ্চতা বি তাহলে এটা আবার বলে দিয়েছে বারো তাহলে এখান থেকে এবি ইকোয়াল টু কী লিখতে পারি আমরা টোয়েন্টি ফোর এটা আমাদের এখানে কাজে লাগবে যেমন এক দাগের অঙ্কটা এ প্লাস বি আমরা টেন পেয়েছিলাম এখানটা এবি ইকোয়াল টু টোয়েন্টি ফোর তাহলে একই রকমভাবে আমরা এ ইকোয়াল টু বের করে নিই এ ইকোয়াল টু হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফোর বাই বি ঠিক আছে এবার আরেকটা কন্ডিশন কি দেওয়া ছিল যে টু কমা থ্রি বিন্দুগামী যেহেতু এটা এক নম্বর যদি সমীকরণ নাম দিয়ে দি এক নং সমীকরণ বিন্দুগামী অতএব কি হবে এখানে টু বাই এ প্লাস থ্রি বাই বি ইকাল টু ওয়ান আমরা এ সমান সমান কত পেয়েছিলাম সেটা বসিয়ে দিই তাহলে টু বাই টোয়েন্টি ফোর বাই বি প্লাস থ্রি বাই বি ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে ইমপ্লাস কি বি ওপরে চলে যাবে টু এর সঙ্গে চব্বিশ কেটে বারো হয়ে যাবে তাহলে বি বাই টুয়েলভ প্লাস থ্রি বাই বি ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা সলভ করবো দেখো কী হবে টুয়েলভ বি নিচে আর এখানে যাবে বি স্কোয়ার প্লাস তিন বারো ছত্রিশ ইকোয়াল টু ওয়ান তাহলে এই টুয়েলভ বি এদিকে গুণ করে দিই বি স্কোয়ার প্লাস থার্টি সিক্স মাইনাস টুয়েলভ বি বুঝতে পারলে ব্যাপারটা এই টুয়েলভ বি এখানে টুয়েলভ বি হয়ে যাচ্ছে এর দিকে নিয়ে আসলে মাইনাস টুয়েলভ বি তাহলে এটাকে বি স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস থার্টি সিক্স ইকোয়াল টু জিরো দেখো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে লিখতে পারি না তাহলে এটাকে বি মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো অতএব বিয়ের ভ্যালু বেরিয়ে গেল সিক্স তাই তো এবার বি এর ভ্যালু যদি সিক্স হয়ে যায় তাহলে অতএব এ কত হবে অতএব এ হয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সিক্স ইকোয়াল টু ফোর অতএব নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স ইকোয়াল টু ওয়ান তাহলে এটাকে আমরা সিম্প্লিফাই করে দিলে নিচে লসাগু বারো হবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু বারো এই হয়ে গেল আমাদের সমীকরণ চার দাগের অঙ্কটা হয়ে গেলো দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা করব এবার অঙ্কটা একটু বেশ বড় হবে হয়তো একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকনীতিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল চব্বিশ বর্গ একক এবং অতিভুজের দৈর্ঘ্য দশ একক হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করে তাহলে আমরা যদি ছবি আঁকি অ্যাকচুয়ালি তাহলে এরকম এই অংশটার ক্ষেত্রফল বলে দিয়েছে চব্বিশ বর্গ একক এবং এই অতিভুজ বলতে এই অংশটা এর দৈর্ঘ্য বলে দিয়েছে দশ একক ঠিক আছে তো আমরা কি করব আগে সরলরেখার সমীকরণটা ধরে নিই ধরি সরল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এবং ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের চব্বিশ বর্গ একক তাহলে এখান থেকে মডিউলার্স অফ হাফ এবি লিখতে পারি আমরা চব্বিশ কারণ আমরা জানি না সেটা কোন দিকে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে তাহলে দুটোই ঋণাত্মক হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি ঋণাত্মক আসার কথা কিন্তু ক্ষেত্রফল তো ঋণাত্মক হতে পারে না তার জন্য এটাকে আমরা মডিউলাস হিসাবে নেব। এই মডিউলাস যদি তো আমরা যখন এখানে মডিউলাসটা তুলে দেব। তাহলে সেটা প্লাস মাইনাস হিসাবে নেব আমরা এবি টু প্লাস মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এ ইকুয়াল টু হল প্লাস মাইনাস ফর্টি এবার এই প্লাস মাইনাস জিনিসটা কখন আমরা প্লাস নেব কখন আমরা মাইনাস নেব যখন এ এবং বি একই চিহ্নযুক্ত তখন কি হবে এবকুয়াল টু হয়ে যাবে 48 কারণ দুটোই পজিটিভ হলে 48 আবার যদি দুটোই নেগেটিভ হয় তাও গুণ করলে পজিটিভ হয়ে যাবে যখন এ যুক্ত তখন হয়ে যাবে টু মাইনাস ফর্টি এইট ঠিক আছে এই হয়ে গেল এবির আমাদের দুটো ভ্যালু আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে যে এই অতিভুজের দৈর্ঘ্যটা হলো দশ একক আচ্ছা এখানটায় ভূমি যদি এ একক হয় আর লম্ব যদি বি একক হয় তাহলে অতিভুজ কত রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু দশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড এবার দেখো এটা এবং এই দুটো এই দিয়ে আমাদের এব ভ্যালুগুলো বের করতে হবে ঠিক আছে তো কী করে বের করবো এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু একশো লিখতে পারি ঠিক আছে আমরা একবার এ বি ইকোয়াল টু ফর্টি এইট নেব একবার এ বি ইকোয়াল টু মাইনাস ফর্টি এইট নেবো যখন এ বি ইকোয়াল টু প্লাস ফর্টি এইট তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কত হয়ে যাবে দেখো এখানে প্লাস ফর্টি এইট বসালে মাইনাস নাইনটি সিক্স হবে এ পাশে গেলে প্লাস নাইনটি সিক্স তাহলে ওয়ান নাইনটি সিক্স হবে তাহলে এ প্লাস বি হয়ে যাবে প্লাস মাইনাস ফরটিন ঠিক আছে দেখো এখানেও কিন্তু ডবল হয়ে গেল আবার যখন এবি ইকোয়াল টু মাইনাস ফর্টি এইট তখন কী হবে তখন এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু হয়ে যাবে এখানে হানড্রেড এখানে মাইনাস ফর্টি এইট যদি বসে তাহলে এখানে প্লাস নাইনটি সিক্স হয়ে যাবে ওর পাশে গেলে মাইনাস নাইনটি সিক্স তাহলে ফোর তাহলে এ প্লাস বি ইকোয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস টু তাহলে এই হলো একটা এ প্লাস বির ভ্যালু এই হলো একটা এ প্লাস বির ভ্যালু তার মানে এটা হলো যখন এবি বিপরীত চিহ্নযুক্ত এ প্লাস বির ভ্যালু বের হলো আমাদের এবার এ মাইনাস বি এর ভ্যালুও বের করতে হবে একই রকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকোয়াল টু হান্ড্রেড তাহলে দেখো এবার যখন আবার এবি ইকুয়াল টু ফরটি এইট তখন কত হয়ে যাবে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু হয়ে যাবে প্লাস আছে এ পাশে গেলে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর তাহলে এ মাইনাস বি হয়ে গেল প্লাস মাইনাস টু এই একটা বেরোলো আবার যখন এ বি ইকোয়াল টু মাইনাস ফরটি এইট তখন কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু হয়ে যাবে ওয়ান নাইনটি সিক্স তাহলে এ মাইনাস বি ইকোয়াল টু হবে কত প্লাস মাইনাস ফোরটিন ঠিক আছে এই দুটো দেখো তাহলে এরকম চারটে আমাদের ভ্যালু বের হলো এই চারটে ভ্যালু থেকে আমাদের সলভ করে এর ভ্যালুগুলো বের করতে হবে কী করে বের করব দেখো এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস ফরটিন এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস টু যখন এবি দুটো যখন এ এবং বি একই চিহ্নযুক্ত একই চিহ্নযুক্ত ঠিক আছে এখান থেকে সলভ করলে আমরা কী পাবো দেখো এ প্লাস বি চোদ্দো আর এ মাইনাস বি দুই তাহলে এ ইকোয়াল টু এইট বি টু ছয় অথবা দুটোই যদি নেগেটিভ হয় এ ইকোয়াল টু মাইনাস এবং এই হলো আমাদের এখানে দুটো সলিউশন ঠিক আছে একই রকমভাবে আরও একটা সলিউশন এখান থেকে বের করা যেতে পারে সেটা হলো এ ইকোয়াল টু যদি সিক্স বি ইকোয়াল টু এইট হয় এবং এ ইকোয়াল টু মাইনাস সিক্স বি ইকোয়াল টু মাইনাস এইট এগুলো সলভ করে তোমরা দেখবে যে এই চারটে সলভ এখান থেকে বেরোবে আবার যখন এ প্লাস বি ইকোয়াল টু প্লাস মাইনাস টু এই যে যখন এ বি যখন নেগেটিভ তখন এ প্লাস বি প্লাস মাই প্লাস মাইনাস টু আবার এ মাইনাস বি হয়ে গেল প্লাস মাইনাস ফরটিন এটা কি যখন এ এবং বি বিপরীত চিহ্নযুক্ত বিপরীত চিহ্ন ঠিক আছে এখান থেকে সলভ করলে কী পাবো দেখো এ ইকাল টু যদি এইট হয় বি ইকোয়াল টু হবে মাইনাস সিক্স এ ইকোয়াল টু যদি মাইনাস এইট হয় বি ইকোয়াল টু হবে প্লাস সিক্স একই রকমভাবে এ ইকাল টু সিক্স বি ইকোয়াল টু মাইনাস এইট এবং a টু মাইনাস সিক্স বি ইকোয়াল টু শুধু এইট তাহলে মোট আমাদের আটটা সলিউশন বেরোলো তাহলে এই আটটা ভ্যালু বসালে এখানে আটটা স্ট্রেট লাইন আমাদের পাওয়া যাবে তো কীভাবে আমরা লিখ দেখো যখন এইটা হচ্ছে এ টু এইট বি টু সিক্স তাহলে এক্স বাই এইট প্লাস ওয়াই ঠিক আছে বা এখান থেকে যদি আমি সিমপ্লিফাই করি এটা কী হয়ে যাবে বলো তো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর ঠিক আছে একই রকম এটাকে যদি আমি মাইনাস বসাই এক্স বাই মাইনাস এইট প্লাস ওয়াই বাই মাইনাস সিক্স ইকোয়াল টু ওয়ান সেক্ষেত্রে হয়ে যাবে কত থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর এই দুটোকে একসঙ্গে আমরা লিখতে পারি দেখো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে আবার তাহলে আমাদের এই দুটো হয়ে গেল তাহলে এই দুটোর জন্য কীরকম লিখতে পারবো দেখো এই দুটোর জন্য হবে যখন এ ইকাল টু সিক্স বি টু এইট এবং এ ইকাল টু মাইনাস তাহলে এই শুধু চেঞ্জ হয়ে যাবে তখন একবারে আমরা লিখতে পারবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে এটা হয়ে গেলো এই চারটে সলিউশনের জন্য একই রকমভাবে এর জন্য কীরকম বেরোবে যখন এই ইকাল টু এইট বি এবং এই -8 টু মাইনাস এইট বি তখন কীরকম হবে দেখো দেখো এক্স বাই এইট প্লাস বি বাই সরি প্লাস ওয়াই বাই মাইনাস এখানে যদি আমি লসাগু করে দিই তাহলে এখান থেকে আসবে হলো থ্রি এক্স মাইনাস ঠিক আছে একই রকমভাবে এখানে যদি করি তখন কী আসবে দেখো থ্রি এক্স মাইনাস ঠিক আছে তাহলে এই দুটো থেকে আমরা সিমপ্লিফাই করে কী লিখতে পারি দেখো তো এই দুটো থেকে সিমপ্লিফাই করে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এই দুটো বেরিয়ে গেল এবার এটার সঙ্গে প্লাস মাইনাস টোয়েন্টি ফোর থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই দেখো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই দিয়ে একটা আছে এই দুটোকে আমাদের যে অ্যান্সারটা বইয়ে দেওয়া আছে সেটাকে যদি তোমরা মেলাতে যাও তাহলে এটাকেও আমরা একসঙ্গে মিলিয়ে লিখতে পারি এই দুটোকে এটাকে এবং এটাকে এই দুটোকে যদি একসঙ্গে মেলাই তাহলে হয়ে যাবে দেখো থ্রি এক্স প্লাস মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে বাদ বাকি এই দুটো সলিউশনের জন্য আবার আসবে কি এইটার সঙ্গে এক্সচেঞ্জ করে মানে এই প্লাসের সঙ্গে মাইনাস করে তাহলে সেই ফর্মুলাটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস সরি ফোর এক্স প্লাস মাইনাস এখানে কিন্তু এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদের আটটা সরলরেখা বোঝাচ্ছে অঙ্কটা অনেকটা বড় হয়ে গেল এবং বেশ প্যাঁচালো অঙ্ক এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি তবুও অনেকের কনফিউশন থাকতে পারে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই রকম অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেহেতু দীর্ঘর অঙ্ক করছি অঙ্কগুলো বেশ বড় বড় তাই আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল পাঁচটা অঙ্ক আমরা করেছি তো অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টে জানাবে যদি না বুঝতে পেরে থাকো তো আজকে এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আমরা এর দীর্ঘর যেই বাদবাকি অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তো থ্যাংক ইউ